স্যার কাজ হয়ে গেছে স্যার। সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। রিদি যেন কালকে কোনোভাবে এক্সিবিশনটা না করতে পারে। ইয়েস স্যার, স্যার কালকে এক্সিবিশন হওয়ার আর কোনো চান্স নেই স্যার। একমাত্র ভগবান ছাড়া ওর ইমেজ কালকে আর কেউ বাঁচাতে পারবে না স্যার। বাহ, এবার খালি রিদির কানে খবরটা পৌঁছানোর অপেক্ষা। তাহলে আমার ষোলো কলা পূর্ণ হবে। দোকানটা তো আগেই গেছে, এবার বাড়িটাও যাবে। তো বুঝতেই পারছি না এতগুলো টাকা এক রাতের মধ্যে আমি কিভাবে জোগাড় করবো। কোথা থেকে আসবে এতগুলো টাকা? মনি, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। কি করি বলতো? নিশ্চয়ই তুই বললে আমি পাড়া ক্লাবের ছেলেদেরকে নিয়ে ওই পাওনাদারকে একদম ঘুমকে দিয়ে আসতে পারি। এমনিতে ওরা ভয় পেয়ে গিয়ে তখন দলিলটা দিয়ে দেবে। 10-12 জন লোক নিয়ে গেলে ওরা ভয় দলিলটা আশা করি দিয়েই দেবে। ওরা আবার এসব বাবালে খুব ভয় পায়। কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই ধমকাতে যাবি? দলিলটা কি উনি জোর করে নিয়ে গেছেন? দলিলটা তো মা দিয়ে এসেছে, বন্ধক রেখে এসেছে বাড়িতে, টাকাও নিয়েছে। কোন মুখে যাবি এখন তুই ঝামেলা করতে? এটা অন্যায় বনি। তাহলে তুই কি করবি বল মেজদি? একদিনের মধ্যে লাখ লাখ টাকা জোড়া করার কোনো উপায় আছে তোর কাছে বল? খড়ি, এই খড়ি। এ কি বড় বসে তুমি? এই তো খড়ি। আচ্ছা এসব কথা শুনে আমি কি ঘরের মধ্যে থাকতে পারি বলতো? কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ রে, তোদের মা তোদের কিচ্ছু বলেনি রে? কিচ্ছু বলেনি বড় মাসি, বললে কি আর আমি এতগুলো টাকা ধার করতে দিতাম? ও বরাবরের ছেলে মানুষ, কোনো কিছু ও ভেবে করে না, না হলে নিজের বাড়ি কেউ বন্ধক দেয় বলতো? হ্যাঁ হ্যাঁ রে খড়ি, দেখ আমার আমার যেটুকুনি সামর্থ্য আছে আমি তোদেরকে সাহায্য করব। কিন্তু কিন্তু তোরা তো জানিস যে এই মুহূর্তে মেসমশাইয়ের বিজনেসটা খুব ডাউন চলছে, তাই পুরো টাকাটা তো আমি কি বলছো বড় মাসি? দিতে পারবো না। তুমি কি বলছো? তুমি সমস্ত বিপদে আপদে আমাদের পাশে থাকো, এটাই অনেক। আর এটা কি একটা দুটো টাকা? এত লাখ টাকা তুমি বা কোথা থেকে দেবে? তুমি ভেবো না, আমি দেখছি আমি কিছু ভেবে যদি বের করতে পারি। আচ্ছা জামাইকে বললে হয় না? জামাই ঠিক সাহায্য করবে। ও কিন্তু ভীষণ ভালো ছেলে, ভীষণ ভদ্র ছেলে। কিন্তু দেখ করি, এই বিপদের দিনে তুই অভিমান করে মুখ ঘুরিয়ে ওর প্রতি থাকিস না। আমার কথা না, পৃথিবী উল্টে গেলে ওনার থেকে এক টাকাও আমি নিতে পারবো। আমি আমার গোটা পরিবারকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো তাও ভালো, কিন্তু ওই অহংকারী লোকটার থেকে আমি একটা টাকাও নেব না। হ্যাঁ মিছি, ওই লোকটার থেকে আমরা একটাও দয়াদান নেব না। যার জন্য আমরা আমাদের দোকানটা হারিয়েছি তার কাছে সাহায্য চাইব না। যে দরজা দিয়ে সসম্মানে মাথা উঁচু করে স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলাম, আবার সেই দরজায় গিয়ে তাদের কাছেই সাহায্যের জন্য আমি হাত পাতবো না, কোনোদিনও না। রাহুল কোথায় আছো? তুই তুমি এ কি তুতলাচ্ছ কেন? ভয় পাওয়ার কি আছে? দেখো আমি তো আগে থেকেই জানি এই সব কিছুর পেছনে তুমিই রয়েছো। আমাদের দশকর্মা ভাণ্ডার ভাঙচুর করা থেকে শুরু করে ঋদ্ধির ইভেন্ট ভুন্ডুল করা, এসব তোমার কাজ ছাড়া আর কারি বা কাজ হবে? এসব নোংরা কাজ তো তুমি ছাড়া আর কেউ করতেই পারবে না, তাই না? তুই আস্তে, কেউ শুনে ফেললে কিন্তু বিশাল কেলেঙ্কারি হয়। এ কি ভয় পাচ্ছ কেন তুমি? ও তোমার তো ভয় পাওয়াই উচিত, কারণ এই কথাটা যদি তোমার দাদা উপস তোমার মালিক বুদ্ধিমান সিংহ রায় যদি জানতে পেরে যায় তাহলে তো তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। শুধু তো তাই নয়, সোজা পুলিশে দেবে। তুই আমাকে ব্ল্যাকমেল করতে এসো না। আমি যেটা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি, সেটা তো বুঝতে পারছো? বুঝবো আমি কেন?
গিয়েছিলেন? যখন বাড়ির প্রত্যেকটা মানুষ আমার উপর অত্যাচার করেছিল তখন তো তুমিও বেশ মজা নিয়েছিলে। শুধু কি তাই, তুমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিলে, তারপর কোন একটা মেয়েকে ফোন করে ডার্লিং মার্লিং কত ন্যাকামো। এই শোনো, তোমার এই নোংরা চেহারাটা না আমি গিয়ে রিদ্ধিকে বলে দিয়ে আসবো, এক্ষুনি যাবো আমি রিদ্ধির কাছে। কি এখন যদি রিদ্ধি আমাদেরকে বার করে দেয় তাহলে কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে না, এটা বোঝো তো? আমার স্বপ্ন, আমার স্বপ্ন তুমি কি পূরণ করবে? তুমি তো এই বাড়ির ম্যানেজারের নাতি। আমি এখনো অনেক কিছু করতে পারি, আমি এখনো রিদ্ধিকে অযোগ্য প্রমাণ করে এ বাড়ির উত্তরাধিকারী হতে পারি। পারি কি বললে? উত্তরাধিকারী হবে তুমি? তাতে আমার কি লাভ? দেখো, আমি একটা কথা খুব ভালো করে বুঝতে পেরে গেছি রাহুল, তুমি আমাকে ভালোবাসো না। আমাকে কেন? তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, তাই তোমার এই মিষ্টি কথায় না আমার কিচ্ছু যায় আসে না, বুঝলে? আমি আমি রিদ্ধিকে বলে দেবো, এই কথাগুলো বলতে হবে আমার রিদ্ধিকে। বেশ বেশ, তোমার এই অসহ্যকর মুখটা বন্ধ রাখতে আমাকে কি করতে হবে সেটা বল। কি আর করতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে চলবে তুমি। রাহুল সেনগুপ্ত তোমার কথা মতো চলবে? রিয়েলি চলবে? না হলে আমি সত্যিটা রিদ্ধিকে বলে দেব। বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম কিন্তু আপনাকে ছেড়ে তো যায়নি, আর যাবো না। আপনি আপনি আগে খাট থেকে নামুন, তারপরে বাকি কথা হবে। আগে নামুন। আমি নামবো না, আপনার যা ইচ্ছে আপনি করে নিন। নামবেন না মানেটা কি? হ্যাঁ, এটা আমার খাট, নামুন বলছি, নামুন। আগে আমার খাট থেকে নামুন। আরে আপনি বালিশ, আমার বালিশ নেই, কি তাড়াতাড়ি করছেন কেন? বালিশ ছিল, এখন আর নেই। এটা আমারই বালিশ, শুনুন, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, আপনি নামুন। মানে করে নিন, নামবো না, নামবো না, নামবো না, একদম বাড়াবাড়ি করবেন না, নামতেই হবে আপনাকে, বলছি না, নামবো না, ছাড়ুন, নামুন। উনি যবে থেকে আমার জীবনে এসেছেন তবে থেকে আমার জীবনে শান্তিটা চলে গেছে। একটু যে শান্তিতে ঘুমবো তার উপায় নেই, ঘুমের মধ্যে ঝামেলা করতে চলে এসেছেন, স্বপ্নেও মুক্তি নেই আমার। এদিকে আমার সুমেধা, ও গড, কি সুমেধা, তুমি কি রাতের মধ্যে একটু আমাকে ঘুমোতে দেবে? এক্সিবিশন ভেনু তো সবটা আগুন লেগে গেছে, কিচ্ছু বেঁচে নেই স্যার, এখানে কিচ্ছু বেঁচে নেই, সবটা শেষ হয়ে গেছে স্যার, আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন। কি আগুন? আমি জানি না স্যার, আমি তো চেক করেছিলাম, এখানে ইনফ্লেমেবল নেই যেখান থেকে আগুনটা লাগতে পারে, কিভাবে কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ফায়ার ব্রিগেডের লোকজন তো বললো এখানে সবটা কি হয়নি, তাহলে পসিবল স্যার? আমার মনে হয় আগুনটা নিচ থেকে লাগেনি, নিশ্চয় এর পেছনে কেউ আছে যে আগুনটাকে লাগিয়েছে। আমরা খবর পেয়েছি আপনার এক্সিবিশনের ভেনুতে হঠাৎ করে এই আগুন লেগেছে, কিন্তু কি করে লাগলো সে ব্যাপারে কি এখনো কিছু জানতে পেরেছেন আপনারা? আর আজ তো আপনাদের লাখ লাখ টাকা লস হয়েছে, কাল অক্ষয় তৃতীয়াতে আপনাদের ইন্টারন্যাশনাল কাস্টমার এবং ডেলিগেটরা আসছে, সকাল 10টায় এক্সিবিশন শুরু। এবার কি হবে স্যার, সিংহয়া জুয়েলার্সের কোনো এক্সিবিশনে এর আগে তো এমন ঘটনা ঘটেনি, এই প্রথমবার এত বড় একটা এক্সিবিশন আপনি নিজের হাতে হ্যান্ডেল করছেন আর সেখানেই এত বড় ঘটনা ঘটে গেল, এই বিষয়ে আপনি কিছু বলুন। তবে কি এই সবটাই ঋদ্ধিমান সিংহ রায়ের গাফিলতির ফল? এই ঘটনা থেকে তবে কি এটাই প্রমাণ হয় যে উনি এই বিজনেস সামলানোর যোগ্যই নন?
স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।